আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাথমেটিক একাডেমির আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি এ পর্বে আমরা নবম শ্রেণীর গণিত বই থেকে একশো চল্লিশ পৃষ্ঠার উনিশ চরণের চার নং অর্থাৎ অপনয়ন পদ্ধতি সমাধান শুরু করব। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখার আহ্বান রইল এবং পুরো ক্লাসটি দেখার পর যদি আমার ক্লাসটি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে তোমার বিদ্যালয়ের নাম এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাব। তো কথা না পারি আমি চলে যাচ্ছি প্রশ্নে আমাদের প্রথম যে প্রশ্নটা সেটাকে আমি প্রথমেই লিখে নিলাম প্রদত্ত সমীকরণ জোট একটা হচ্ছে থ্রি এক্স মাইনাস নাইন তারপর ওয়ান এই সমীকরণ দুটোকে আমাদের কি করতে হবে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে তো অপনয়ন পদ্ধতির আমাদের যে নিয়ম সেটা হচ্ছে কি আমরা সমীকরণের যে কোনো একটা চলককে যে কোনো একটা চলককে দুইটা সমীকরণের মধ্যে একই রকম বানাবো তো আমরা যদি এক্সের দিকে চিন্তা করি এখানে এক্সের সাথে থ্রি আছে এখানে এক্সের সাথে কত ফাইভ আছে দুইটা দুই রকম আবার ওয়াই চিন্তা করলে এখানে ওয়াইয়ের সাথে ফাইভ আছে এখানে ওয়াইয়ের সাথে থ্রি এখানেও দুইটা দুই রকম এটা আমরা প্রথমে এই জিনিসটা খেয়াল করবো দ্বিতীয়ত যেটা চেক করবো সেটা হচ্ছে তিন দিয়ে দুই পাঁচকে কোনো কারণে ভাগ যায় কি না মানে নিচেরটা দিয়ে উপরেরটাকে বা উপরেরটা দিয়ে নিচেরটাকে কোনো ভাগ যায় কি না দেখা যাচ্ছে যে না এখানে কোনো ভাগ যাচ্ছে না তাহলে আমরা যে কাজটা করবো নিচের সংখ্যাটাকে যেমন ওয়াইয়ের সাথে থ্রি আছে আমরা থ্রি দিয়ে এক নং সমীকরণটাকে গুণ করে দেব আবার এখানে ওয়াই সাথে আবার এখানে ওয়াইয়ের সাথে ফাইভ আসে আমরা দুই নং সমীকরণকে ফাইভ দিয়ে গুণ করে দেব তাহলে কী হবে দেখো এখানে যদি তিন দিয়ে গুণ করি তিন পাঁচা পনেরো হবে এখানে পাঁচ দিয়ে গুণ করলে তিন পাঁচা পনেরো অর্থাৎ এখানে পনেরোটা ওয়াই থাকবে এখানেও পনেরোটা ওয়াই থাকবে তো ওয়াই ওয়াই যখন একই মাফের হয়ে যাবে তখন আমরা এটাকে কাটাকাটি করতে পারবো তো আমরা প্রথমে যে কাজটা করব যে এক নং সমীকরণকে আমরা তিন দিয়ে গুণ করব আবার দুই নং সমীকরণকে আমরা পাঁচ দিয়ে গুণ করবো এবার হচ্ছে যোগ করব নাকি বিয়োগ করব। দেখো ওয়াইয়ের সাথে এটাও মাইনাস চিহ্ন এটাও মাইনাস চিহ্ন দুইটা চিহ্ন যদি একই রকম হয় তাহলে আমরা অঙ্কটা করব বিয়োগ অঙ্কে দুইটা চিহ্ন একই হলে কি করব বিয়োগ করব। আবার দুইটা চিহ্ন দুই রকম হলে যোগ অঙ্ক করবো তাহলে আমরা দুইটা চিহ্ন যদি একই রকম তাহলে আমরা কী করব বিয়োগ তাহলে কি দ্বারা চেয়ে এক নংকে তিন দ্বারা গুণ করব বিয়োগ দুই নংকে পাঁচ দ্বারা গুণ করব করে পাই তো খেয়াল করো এই অংশটাকে যদি তিন দিয়ে গুন করি এটা এটা হয়ে যাবে কত নয় তার মানে নাইন এক্স এটা হয়ে যাবে তিন পাঁচ পাঁচা পনেরো ফাইভ ওয়াই এটা হয়ে যাবে তিন নয় সাতাশ মাইনাস টোয়েন্টি সেভেন এবার আমরা এই দুই নং সমীকরণকে পাঁচ দ্বারা গুণ করবো তাহলে পাঁচ পাঁচা কত হয়ে যাবে পঁচিশ এখানে হয়ে যাবে তিন পাঁচ পাঁচা পনেরো মাইনাসের মাইনাস পনেরোটা ওয়াই ইকুয়াল পাঁচ থেকে পাঁচ আর বিয়ে গণকের বেলায় আমাদের একটা মনে রাখতে হবে এইখানে আমরা চিহ্নগুলোকে পাল্টে দেব এখানে মনে মনে প্লাস আছে দিব মাইনাস এখানে মাইনাস আসে দিব প্লাস এখানে প্লাস আসে দিব মাইনাস এখন আমরা যে কাজটা করবো দেখো এখানে পনেরোটা ওয়াইয়ের আগে মাইনাস এখানে পনেরোটা ওয়াইয়ের আগে প্লাস তাহলে এই পনেরোটা ওয়াই পনেরোটা ওয়াই কাটা এখানে আমরা থাকতেছে নাইন নাইন এক্স নিচে টোয়েন্টি ফাইভ ওয়াই কিন্তু মাইনাস চিহ্ন কিন্তু মাইনাস তাহলে আমরা যে কাজটা করবো নাইন মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে আমরা দেখতে পাচ্ছি মাইনাস কত আসে সিক্সটিন তাহলে এখানে আমরা লিখবো মাইনাস সিক্সটিন এক্স ইকুয়াল এখানে মাইনাস টোয়েন্টি সেভেন এখানে মাইনাস ফাইভ তাহলে আমরা হচ্ছি মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস ফাইভ মাইনাস এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে এক্সকে আলাদা করে নেওয়া আমরা এক্স রেখে দেব এখানে হচ্ছে মাইনাস থার্টি টু এটা নিচে চলে যাবে এখন তোমরা আরেকটা ভুল করতে পারবে এখানে যে এখানে মাইনাস চিহ্ন দেখলেই তোমরা আবার কী করবো এখানে মাইনাস আছে ওদিকে নিয়ে প্লাস করে দেবা এটা কিন্তু করা যাবে না আমরা খেয়াল করবো এখানে আমি কাকে রেখে দিচ্ছি এক্সকে এক্সের সাথে ষোলোটা কী আছে এটা খেয়াল করবো এক্সের সাথে ষোলো কিন্তু গুণ এখানে খেয়াল করো আমরা যে কোনো সংখ্যা যখন লিখি যেমন ধরো টু এ এটা মানে কি টু ইন্টু এ মানে এর সাথে টুটা গুণ আকারে আছে তো এখানে এক্সের সাথে মাইনাস সিক্সটিন এই সংখ্যাটা পুরোটা আকারে আসে তাহলে এক্স যখন রেখে দেবো মাইনাস সিক্সটিন ভাগ হয়ে যাবে এই মাইনাস মাইনাস কাটা হয়ে যাবে ষোলো দিয়ে বত্রিশে ভাগ করলে দুই পাবো আমরা তাহলে এক্সের মান আমরা পেয়ে গেলাম এখন আমরা কী করবো এক্সের মানটাকে এক নং অথবা দুই নং যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো তো আমরা ধরো দুই নং সমীকরণে বসাবো তাহলে আমরা নেই দুই নং হতে পাই তুমি এক নংয়ে বসাও তাও অসুবিধা নেই আমরা দুই নং হতে পাই লিখে দুই নং সমীকরণটা লিখবো ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল ওয়ান লিখলাম লেখার পর এখানে আমরা যে কাজটা করব এক্সের মান হচ্ছে টু ফাইভের সাথে এক্স কি গুণ আছে তাহলে ফাইভ ইন্টু টু লিখে দেবো মাইনাস হবে থ্রি ওয়াই হচ্ছে এবার আমরা যদি হিসেবে পাঁচ দুগুণ হচ্ছে কত দশ মাইনাস এখন আমরা যে কাজটা করবো এই যে ওয়াইটাকে রেখে দেব টেনকে পাঠিয়ে দেব তাহলে ওয়াই কিন্তু রাখতে হলে অবশ্যই মাইনাস সহ রাখতে হবে মাইনাস এখানে ওয়ান ছিল টেনের আগে মনে প্লাস এদিকে হয়ে যাবে মাইনাস তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি মাইনাস থ্রি ওয়াই টেন তার মানে হচ্ছে কি এবার আমরা কী করতে পারি এখান থেকে চাইলে মাইনাস মাইনাস কেটে দিতে পারি আমরা একবার করব ওয়াই নিয়ে যাচ্ছি এই যে দেখো এখানে যেভাবে কাজটা করছি এক্সের সাথে ষোলো ছিল এদিকে ভাগ করে দিছি এখানে ওয়াইয়ের সাথে মাইনাস থ্রি আসে এদিকে এটা কী হয়ে যাবে মাইনাস থ্রি ভাগ হয়ে যাবে মাইনাস মাইনাস কাটা তিন দিয়ে নয়কে ভাগ করলে কত থাকে তিন থাকে তাহলে আমাদের সমাধান হয়ে গেলো এক্সের মান হচ্ছে কত দুই ওয়াইয়ের মান হচ্ছে কত তিন তাহলে আমরা লিখে দেব যে উত্তর হচ্ছে কি এক্স কমা ওয়াই ইকোয়াল হচ্ছে এক্সের মানে কত টু তাহলে টু কমা এটা হচ্ছে আমাদের অপনয়ন পদ্ধতিতে প্রথম প্রশ্নটির সমাধান এবার আমরা চলে যাচ্ছি দুই নং প্রশ্নে আমাদের আছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই প্লাস ওয়ান একল হচ্ছে ফোর বাই ফাইভ এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ তারপরে আছে এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ফাইভ এগুলো হচ্ছে ওয়ান বাই টু এটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ এই সমীকরণগুলো প্রথম সমীকরণের থেকে একটু ব্যতিক্রম মানে এক নং প্রশ্নের থেকে তো এখানে আমরা যে কাজটা করব এগুলোকে নর্মাল এরকম সমীকরণের মতো এক নঙের যে সমীকরণটা ছিল এরকম সমীকরণের মতো সাজিয়ে নেব তার জন্য আমাদের কী করতে হবে দেখো এই যে এখানে একটা হর এই এটা দিয়ে এটাকে গুণ করবো এটা দিয়ে এটাকে এটাকে বলে কি আর গুণন তো আমরা লিখি এক নং হতে পাই এক নং হতে এক নং আমাদের আছে এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান ইকল হচ্ছে কত ফোর বাই ফাইভ আমরা এটাকে আড়াআড়ি গুণ করবো সেটা কি উপরের সাথে নিচে গুণ নিচের সাথে উপরে গুণ তাহলে ফাইভের সাথে উপরের গুণ হবে ফাইভের সাথে গুণ হবে ফোরের সাথে নিচের গুণ হবে ওকে তা আমরা যদি গুণ করে দেখো ফাইভ ইন্টু এক্স মানে হচ্ছে কত ফাইভ এক্স ফাইভ ইন্টু হচ্ছে ফাইভ ফোর ইন্টু ওয়াই তার মানে ফোর ওয়াই এখন কী করবো ছয় ওয়গুলোকে এক পাশে এ ওয়াইকে নিয়ে আসবো ফাইভকে পাঠিয়ে দেব তো আমাদের এখানে ফাইভ এক্স ফোর ওয়াইয়ের আগে প্লাস হয়ে যাবে মাইনাস এখানে আগে থেকে ফোর ছিল এই প্লাস ফাইভ এদিকে কী হয়ে যাবে মাইনাস ফাইভ তারপর আমরা এখানে কী পাই দেখো ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই এ হচ্ছে মাইনাস ওয়ান ফোর থেকে ফাইভ গেলে মাইনাস ওয়ান থাকে তোমরা আবার এই ভুল করে না পাঁচটা থেকে চারটা বিয়োগ করে একটা লিখে দেওয়া এটা করা যাবে না এখানে হচ্ছে এক্স এটা হচ্ছে কি ওয়াই দুইটা চলক দুই রকম এখানে কোনো কাজ করা যাবে না তাহলে এটা হচ্ছে আমাদের কত নং সমীকরণ তিন নং সমীকরণ এবার আমরা দুই নং হতে পাই লিখো দুই নংটাকে আবার এরকম সাজিয়ে নেব দুই নং হতে দুই নং সমীকরণটা হচ্ছে আমাদের এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল ওয়ান বাই টু এক্স মাইনাস ফাইভ বাই ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল ওয়ান বাই টু ঠিক আছে তো আসো এইটাও আমরা কী করবো আর গুণন করবো দুই দিয়ে এটাকে গুণ করবো তাহলে টু ইন্টু এক্স মাইনাস ফাইভ ইকুয়াল সাথে গুন করবো ওয়ান ইন্টু ওয়াই মাইনাস তো আমরা যদি এখানে গুন করি টু ইন্টু এক্স মাইনাস হচ্ছে 2 টু এক্স মাইনাস টু ইন্টু ফাইভ মানে টেন ওয়ান ইন্টু ওয়াই মানে ওয়াই ওয়ান ইন্টু ফাইভ ফাইভ মাইনাসের মাইনাস আবার ওয়াইকে নিয়ে আসবে ওইদিকে টেনকে নিয়ে যাব ওদিকে বা আমরা কী করবো টু রেখে দিলাম এই প্লাস ওয়াই এদিকে হয়ে যাবে মাইনাস ওয়াই এখানে আগে থেকে মাইনাস ছিল এই মাইনাস এদিকে গিয়ে প্লাস টেন হয়ে যাবে বা টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস ফাইভ প্লাস টেন দেখো কী হয় ফাইভ হবে আমাদের মাইনাস ফাইভ প্লাস টেন ইকুয়াল হচ্ছে কত শুধু ফাইভ তাহলে এখানে আমরা লিখে দিলাম ফাইভ এ হচ্ছে আমাদের চার নং সমীকরণ তো এখন আমরা কাজ করবো হচ্ছে কত নাম্বার যে তিন এবং চার নম্বর সমীকরণ নিয়ে আমরা এক আর দুই নিয়ে কাজ করবো না কাজ করবো কি তিন আর চার নং নিয়ে তো এখন আমরা ওই আগের মতো মেলানোর চেষ্টা করবো দেখো এখানে হচ্ছে ফাইভ ফাইভ এক্স এখানে হচ্ছে টু এক্স এখানে ফোর ওয়াই এখানে শুধু ওয়াই ওকে তো এখানে দেখতেছি যে দুই দিয়ে কিন্তু পাঁচকে কাটাকাটি যাচ্ছে না তাহলে এটা থাকুক এখানেও কোনো মিল নাই তো আমরা একা কাজ করতে পারি দেখো এখানে ওয়াইয়ের সাথে ফোর আছে এখানে ওয়াইয়ের সাথে ওয়ান আমরা যদি এই ওয়াইয়ের সাথে ফোর গুণ করি তাহলে ফোর ওয়াই হয়ে যাবে তাহলে আমরা আর এখানে কিন্তু আর কিছু গুণ করতে হবে না আশা করি বুঝতে পারছেন এখানে কিছুই গুণ করতে হবে না এখানে ফোর ওয়াই আমরা যদি শুধু ফোর দিয়ে গুণ করে দিই এই ফোর ওয়াই ফোর ওয়াই কিন্তু মিলে যাবে তাহলে আমরা কী করব শুধুমাত্র চার নং সমীকরণকে ফোর দিয়ে গুণ করবো আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এটাও মাইনাস এটাও মাইনাস দুইটা চিহ্ন একই রকম তাহলে বিয়োগ করব তাহলে ঘটনা কী দাঁড়াচ্ছে আছে তিন নং থেকে চার নংকে বিয়োগ করবো তবে চারের সাথে আবার কী করব চার গুণ করে দিব তাহলে কথাটা লিখবে এভাবে তিন নং সমীকরণ মাইনাস ফোর ইন্টু চার নং সমীকরণ তিন নং থেকে চার নং বিয়োগ করবো তবে চারের সাথে আবার কী করব চার চার নং এর সাথে চার গুণ করতে হবে তাহলে তিন নক সমীকরণটা যেহেতু কোনো কিছু গুণ নাই তিন নক সমীকরণ ডাইরেক্ট লিখে দিচ্ছি কত ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান এবার আসো এই চার নক সমীকরণটা তো চার নক সমীকরণটাতে আমাদের কী আছে টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ফাইভ তো কী করবো চার দিয়ে গুণ করবো তাহলে চার দুগুণে কত হবে আট তাহলে এইট এক্স মাইনাস চার দিয়ে গুণ করলে ফোর ওয়াই ইকুয়াল চার দিয়ে গুণ করলে চার পাঁচ আয় বিশ এখন যেহেতু বিয়োগ অঙ্ক করবো তাহলে টান দিয়ে আমরা কী করবো সিনো পাল্টে দেবো এটা মাইনাস হয়ে যাবে প্লাস এটার আগে প্লাস মনে মনে এটা মাইনাস হয়ে যাবে তো দেখো চারটা ওয়াইয়ের সাথে চারটা ওয়াই কিন্তু কী কাটা তাহলে ফাইভ এক্স আর হচ্ছে মাইনাস এইট এক্স তাহলে ফাইভ এক্স থেকে এইট এক্স মাইনাস করলে আমরা পাবো মাইনাস থ্রি এক্স এখানে মাইনাস ওয়ান এখানে মাইনাস টোয়েন্টি তার মানে মাইনাস টোয়েন্টি ওয়ান এখন তো এখান থেকে আমাদের কী দরকার এক্স দরকার তো একই রকম আমরা এখান থেকে এক্সকে রেখে দেব উপরে হচ্ছে মাইনাস টোয়েন্টি ওয়ান এই মাইনাস থ্রি নিচে চলে আসবে তাহলে সুতরাং এক্স এক্সিকরণ আমরা পাচ্ছি তিন দিয়েটাকে কাটা পাবো সাত মাইনাস মাইনাস কাটা তাহলে এক্সের মানে হচ্ছে কত সেভেন এখন আমরা এই এক্সের মানটাকে তিন অথবা চারের যে কোনো একটাতে বসিয়ে দেবো তো আমরা ধরো চার নক সমীকরণে বসে দিই দেখবো যে চার নং হতে চার নং হতে চার নক সমীকরণ ছিল আমাদের টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ফাইভ তাহলে বা টু ইন্টু এক্সের মানে হচ্ছে সেভেন তাহলে টু ইন্টু সেভেন মাইনাস ওয়াই ইকুয়াল ফাইভ বা সাত কত চোদ্দো মাইনাস ওয়াই ইকুয়াল ফাইভ বা আমরা ওয়াইটাকে রাখবো মাইনাস শহ রাখতে হবে ফাইভ প্লাস হয়ে যাবে মাইনাস তাহলে আমরা পাচ্ছি মাইনাস ওয়াই ইকুয়াল ফাইভ মাইনাস ফোরটিন থেকে মাইনাস বাদ দিয়ে তাহলে ওয়াই ইকুয়াল কত নাইন তাহলে আমাদের সমাধান হয়ে গেল এক্সের মানে হচ্ছে সেভেন ওয়াইয়ের মানুষ হচ্ছে কত অথবা আনসার এক্স কমা ওয়াই হচ্ছে সেভেন কমা নাইন আশা করি আপনারা সমাধান দুটি বুঝতে পারছেন আমরা এক ও দু নং প্রশ্নের সমাধান করে ফেললাম বাকি আছে তিন এবং চার নক তো চলে যাচ্ছি নং প্রশ্নে